Assalamualaikum guys. চলে আসছি দারুন একটা পানিশমেন্ট পানিশমেন্টের ভিডিও নিয়ে। সো আজকের পানিশমেন্ট অনেক দুর্দান্ত হবে, একটা আনকমন পানিশমেন্ট হবে। সো পানিশমেন্ট অনেক মজা হতে যাচ্ছে। আপনারা অলরেডি যারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর আজকে আমরা চ্যালেঞ্জ করব ফিশ ফ্রাই। দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই অ্যান্ড রাইস, আর সাথে আছে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভাজি, হ্যাঁ সবজি ভাজি, তারপরে দেখতে পাচ্ছেন কাঁচামরিচও আছে, ঢালও আছে সাথে। হ্যাঁ, সো আজকের চ্যালেঞ্জটা খুব দুর্দান্ত হবে, কারণ কি আজকে যে আমরা একটা পানিশমেন্ট দিব ওই পানিশমেন্টটা একদম ইউনিক একটা পানিশমেন্ট। ওই পানিশমেন্টটা আমাদের ভিডিওতে কোনোদিন দেয়নি, আর অন্যদের কাছেও কোনোদিনই দেয় ভিডিও, এই পানিশমেন্টের ভিডিও দেখি নাই। সো আজকের ভিডিও পানিশমেন্ট অনেক দুর্দান্ত হতে যাচ্ছে, আশা করি আমাদের সাথে থাকবেন। তুমি রেডি, প্রস্তুত, ভাত খামাইছো? না, তেলে এই দিক দিয়ে ভাত নাই যে, আমি যে মাখাইছি মিশাও তো না, আমি যা দেখো মাথাটা খাওয়া লাগবে, যেহেতু আকরাম আছে দর্শিত ধৈর্য সহকারে ধরো খাও। তাহলে গাইস শুরু করতেছি, 1 2 3 বিসমিল্লা। আকরাম সুন্দর করে ধরো, হ্যাঁ সে মজা আছে। ফিশ ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছে, অসাধারণ অসাধারণ টেস্ট। ওয়াও, মাথা বাদ দে, হ্যাঁ শেয়ার গাইস, দেখতে পাচ্ছেন আমি অলরেডি জিতে গেছি, বিটি হেরে গেছে। দুর্দান্ত পানিশমেন্ট কিন্তু হবে, যেটা কথা দিয়েছিলাম এই পানিশমেন্টটাই হবে।
আর মাথাগুলো কিন্তু খাইতে একটু সময় লাগবে, এই জন্য মাথা বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে মাথায় একটু সময় লাগবে, কারণ এটা কাটা কোটা আছে অনেক, বাড়তে বাড়তে পারে তারপরে ঘরে খেলে, তো সেই জন্য মাথাটা বাদ দিয়ে দিলাম। তারপর আমার মাথাটা শুরু, বিউটির মাথাটা কিন্তু অনেক বড়। এই যে এবারে মাংস রয়ে গেছে অনেক। তাহলে গাইস দেখা হবে পানিশমেন্ট, এখনই আমরা পানিশমেন্ট নিয়ে চলে আসতেছি, আশা করি আমাদের সাথে থাকবে। গাইস আমরা পানিশমেন্ট নিয়ে অলরেডি চলে আসছি, আর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা পানিশমেন্ট। বলুন তো এটা দিয়ে কি করব, এটা কেউ বলতে পারবে না, এটা দিয়ে কিভাবে পানিশমেন্ট দেওয়া হবে কেউ বলতে পারবে না। যদি আপনারা বলতে মানে আগে থেকে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, দেখি কার কথা সত্যি হয় আমাদের সাথে মিলে। সো এটা দিয়ে এখন একটা দারুণ একটা পানিশমেন্ট হবে। পানিশমেন্টটা কি হবে আমি বলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি, পানির মধ্যে চাউলটা ঢেলে দিব। আচ্ছা এটা পরে চলল। তো দেখতে পাচ্ছেন পানির মধ্যে চাউলটা ঢেলে দিলাম, এখন একটু গাঁটনাতে দিব, একটা নাড়া দিব। ওয়াও দেখতে পাচ্ছেন পানিটা একদম সাদা হয়ে গেছে। এখন এই জোটা পানিটা চাউলের ওই অপরিষ্কার পানিটা বিউটির পানিশমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন এই পানিটা বিউটি খাবে। একটা আনকমন একটা পানিশমেন্ট, অসাধারণ একটা পানিশমেন্ট। খাও খাও খাও, একটু ট্রাই করে দিই আমি। চাউলের গন্ধ করে আর কিচ্ছু না, খাই না খাই না। গাইস দেখতে পাচ্ছেন চাউল দোয়ার পানি খাচ্ছে পানিশমেন্ট হিসাবে। শেষ করে দিচ্ছি। আচ্ছা তোমার কাছে কি মনে হইলো এই চাউলের পানিটা খেয়ে কেমন ফ্লেভার, কেমন ফ্লেভারটা? চাউলের গন্ধে, চাউলের গন্ধ। এই এরকম চাউলের চাউল দোয়ার পানি কি তুমি জীবনে কয়বার খাইছো? এই প্রথম খাইছো। সো গাইস শুনতে পাচ্ছেন যে এই চাউল দোয়ার পানি জীবনে প্রথম খাইছে এখন, আর এই খাওয়াটা কিন্তু একমাত্র পানিশমেন্টের কারণে কিন্তু হয়েছে। হ্যাঁ আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য এত সুন্দর একটা পানিশমেন্ট, জীবনেও কিন্তু চাউলের পানি খায় নাই। সো আজকে পানিশমেন্ট এবং বিনোদনের জন্য এই চাউলের পানি খাইতে হয়েছে। সো আমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে সামান্য লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে তুমি আর কিছু বলার নাই, তোমার কিছু বলার আছে? তাহলে গাইস আমরা ভিডিওটা এখনই শেষ করে দিব, আর আগামীকাল দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।